হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং আজকে একটা পুরনো সিনেমা নিয়ে কথা বলবো। সিনেমাটার নাম হচ্ছে মানিক, যেটা ডাইরেক্ট করেছিল প্রভাত রায় এবং এসেছিল 2005 সালে। তো দেখতে দেখতে কিন্তু সিনেমাটার মোটামুটি 16 বছর কমপ্লিট হয়ে গেল। এটা মূলত 22 এপ্রিল এসেছিল, তো আমার রিলিজ ডেট মনে ছিল না বলে আমি ওই দিন ভিডিওটা আনতে পারিনি, লেট হয়ে গেল আনতে, তার জন্য এক্সট্রিমলি সরি। তো এই সিনেমাটা এসেছিল 2005 সালে। তো কিছু সিনেমা থাকে যেগুলো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যায়, যেমন ধরুন কিছু সিনেমা রয়েছে সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো এভারগ্রিন হয়ে যায়, যেমন ধরুন আমাদের সাথী সঙ্গী, জিতের কিছু সিনেমার কথা বলছি, চ্যাম্পিয়ন, সেগুলো আমরা আজও মনে রেখেছি। কিন্তু কিছু ওই সময় ভালো সিনেমাও ছিল যেগুলো কিন্তু আমরা আর মনে করতে পারি না। সেই সিনেমার গানও সুপার হিট, সেই সিনেমাটাও সুপার হিট, কিন্তু তার সত্ত্বেও আমরা সেই সিনেমাগুলোকে ভুলে যাই জাস্ট কোথাও খুঁজে পাওয়া যায় না বলে। এমনকি আমারও যে স্মৃতি থেকে কিন্তু সিনেমাটা হারিয়ে গেছিল। তো আমার এই সিনেমাটা বহুদিন ধরে দেখার ইচ্ছে ছিল, আমি একদম ছোটবেলায় এই সিনেমাটা দেখেছিলাম এবং তখন দেখে আমার খুব ভালো লেগেছিল। মানে তখন জিতের সিনেমা দেখা মানে একটা বিরাট ব্যাপার ছিল আমাদের কাছে, এবং তখন আমরা মূলত যেটা করতাম কি ডিভিডি সিডি এসব ফল, মানে সিনেমাটা তো তখন অত যেতাম না, বয়স কম বলে বাড়ি থেকে ছাড়তো না, সাই কবি সবারই সাথে এটা হয়েছে। তো ওই সময় এটা আমাদের কাছে এটা সিনেমা ছিল, সেটা হচ্ছে দোকান, ক্যাসেটের দোকান, সেখান থেকে ভিসিডি ডিভিডি কিনে এনে আমরা বাড়িতে ডিভিডি চালিয়ে দিয়ে দেখতাম। সে দুপুরবেলা বসে দেখার মজাই আলাদা, ঘরে বসে শুয়ে খাটে বসে দেখতাম। তো সেই সময় দাঁড়িয়ে যে স্মৃতিগুলো সেখানে কিন্তু এই সিনেমাটা বিরাট ভাবে মনে জায়গা করে রেখেছে। তো আমি সিনেমাটা অনেক জায়গায় এখন খুঁজছিলাম পাচ্ছিলাম না, কিন্তু আমার মনে ছিল না যে আমার তো ডিভিডি কালেকশন রয়েছে, সেখানে তো থাকবে। তো আজকে খুঁজলাম, খুঁজে দেখলাম সেখানে রয়েছে। তো আজকে দুপুরবেলা সিনেমাটা দেখলাম, দেখার পর সত্যি বলছি আবার আমি কিন্তু 2005 সালে কিন্তু ফিরে গেছিলাম। ওই সময় দেখে যে এনজয়মেন্টটা পেয়েছিলাম আজও পেয়েছি। সেখানে দাঁড়িয়ে আজকের যে কমার্শিয়াল সিনেমাগুলো আছে না, সেগুলো একবার দেখার মতো। আপনি আজ থেকে আর সেগুলো 10 বছর 12 বছর পর আপনাকে তো দেখতে ভালো লাগবে না, যারা সেই হিরোর খুব বড় ভক্ত তারাই দেখবে। কিন্তু এই যে সিনেমাগুলো মানিক, নাটের গুরু, এইগুলো এমন ধরনের সিনেমা না, এগুলো 100 বছর পরে লোকে দেখবে, সেইভাবেই বানানো হতো, এবং এইগুলোই কিন্তু আসল কমার্শিয়াল সিনেমা। এবং এই সিনেমাটাই তো সেই সময় বক্স অফিসে বিরাট বড় হিট ছিল। সব থেকে বড় কথা, প্রভাত রায় যিনি একজন দুর্দান্ত ডাইরেক্টর, কমার্শিয়াল ক্ষেত্রে ওনার মতো ডাইরেক্টর খুব কম রয়েছে, এত ভালোভাবে গল্পটাকে এক্সিকিউট করা হয়েছে, লেখা হয়েছে, সিনেমাটাকে নিয়ে এগোনো হয়েছে, আর অসাধারণ স্ক্রিন প্লে। মানে ওই সময় দাঁড়িয়ে এই ধরনের স্ক্রিন প্লে আপনারা কিন্তু খুব একটা চোখে পড়বে না, কারণ গল্পটা খুব অন্যরকম ছিল। আপনারা অনেকেই জানেন গল্পটা, আমি এখানে স্পয়েল করতে চাইছি না, তাও হালকা করে বলে রাখছি। মানে একটা ছেলে যে চাকরি বাকরি খুঁজছে, সে একদিন তার সঙ্গে একটা ইনসিডেন্ট ঘটে, সে তখন মানিক হয় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা শুরু করে, তারপর কি হয় যখন তার আসল পরিচয় সবাই জেনে যায়, সেটাই হচ্ছে মূলত গল্প। তো গল্প যে খুব হামড়ি বিরাট কিছু মানে লেভেলে তা কিন্তু নয়, কিন্তু এত সুন্দর সেই সময় ডাইরেকশনটা হতো যে প্রত্যেকটা দর্শকের ভালো লাগবে, 8 থেকে 80 প্রত্যেকের হলে গিয়ে সিনেমাটা এনজয় করবে। এখন তো সিনেমায় বেশিরভাগ ক্ষেত্রে এটা ওটা ঢুকিয়ে দিয়ে বিদেশে গান টান করে, এখানে কিন্তু একটাও বিদেশে গান নেই, প্রত্যেকটা গান দেশে শুটিং হয়েছে এবং প্রত্যেকটা গান কিন্তু সুপার টুপার হিট। আই এম এ রকস্টার বলে একটা জিতের গান ছিল, যেটা এখন আর দেখা যায় না, কিন্তু ওই সময় মানে বিরাট হাইপ ক্রিয়েট হয়েছিল। পুজো এলেই ওই গানটা বাজবে এবং আমরা প্রচুর নেচেছি এক সময় গানটায়। তারপর আরো যে গানগুলো রয়েছে, তোমাকে পেয়ে বলে একটা গান রয়েছে, রোমান্টিক ট্র্যাক রয়েছে, এছাড়া একটা অনুষ্ঠানে কোয়েল নাচছে ওখানে একটা গান রয়েছে, প্রত্যেকটা গান দারুণ। তো ওই সময় এই যে সিনেমাগুলো দেখার যে ফিলিংসটা পেতাম, বা জিতের ওই সময়ের যে সিনেমাগুলো, আমি কেন আজকে জিতকে বলি, জিতের রিমেক সিনেমা নিয়ে আমি কেন খিল্লি করি, লোকে অনেকে বলে তুমি জিতকে ফালতু বলো, জিতকে ভার্সেটাইল অভিনেতা বলো না, আমার সত্যি বলছি জিতের উপর রাগ হয়। কেননা জিত এই সময় যা কাজ করে গেছে কমার্শিয়াল ক্ষেত্রে, বাংলায় খুব কম অভিনেতা করেছে ওই সময়, একটার পর একটা ব্লকবাস্টার হিট, একটা নতুন হিরো প্রত্যেককে কাঁপিয়ে দিয়েছিল, সেই হিরোকে আজকে কেন শুধু রিমেক মুভি করে বাঁচতে হচ্ছে, আমার কথা হচ্ছে এটা। একটা অসুর করলে এত ভালো প্রশংসা পেলো সব জায়গায়, তো আবার কেন রিমেক? এবার হতে পারে রিমেকটা হয়তো ভালো হচ্ছে, আমি অস্বীকার করবো না, কিন্তু ওই সময়ের জিতকে না সত্যি মিস করি। ওই সময় জিতের যে হেয়ার স্টাইল, তারপর জিতের যে অ্যাটিটিউডটা ছিল, বেশ একটা সরল সাহসী ছিল, ওই ক্যারেক্টারে জিতকে আমার বেস্ট লাগতো, বেস্ট। মানে আজও অনেক অভিনেতা হয়তো করছে, কিন্তু জিতকে না ওই ক্যারেক্টারে খুব বেশি ভালো লাগছে, যেটা একটা হাসি ছিল অন্যরকম, সেটা খুব মিস করি এখন। তো এটাই হচ্ছে মূলত কথা। তো এবার এই সিনেমাটা কেমন যদি বলি, সিনেমাটা দুর্দান্ত একটা সিনেমা। তো এই সিনেমাটা কিন্তু আপনারা কোথাও খুঁজে পাবেন না, আমাদের বাড়িতে খুব ভাগ্য ভালো ভিসিডি ডিভিডি থাকে, তাহলে পেতে পারে, বা অনেকে রিকোয়েস্ট করতে পারেন যে কেউ যদি গুগল ড্রাইভে সেটাকে আপলোড করে আপনাদেরকে পাঠায়, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু এই সিনেমাটা এখন কোথাও খুঁজে পাওয়া মুশকিল, আপনারা ইউটিউবেও পাবেন না, যেটা খুব দুঃখজনক একটা ক্ষত মানে খারাপ খবর আমি বলে মনে করি। অনেক ফালতু সিনেমা রয়েছে, এগুলো আপলোড করাই যেতে পারে। তো এসকে মুভিজ থেকে মাঝে মধ্যে বিভিন্ন ক্লিপস ছাড়া হয়, সেখানে কিছু কিছু সিন হয়তো আপনারা দেখতে পেতে পারেন, তো সেটা দিয়ে কিন্তু আমাদের পেট ভরবে না। এই সিনেমাটা একবার দেখতে বসলে আমাদেরকে পুরোটাই দেখতে হবে। তো আমার খুব প্রিয় একটা সিনেমা, আজ থেকে 16 বছর আগে রিলিজ করা একটা সিনেমা, আজও কিন্তু মনে দাগ কাটে। আজও এত বছর পরে দেখে আমার মনে হয়নি যে সেই একই সিন দেখছি, এক ঘে লাগছে, একবারও মনে হয়নি, কারণ এত ওয়েল মেড একটা মুভি এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে গুরুত্ব দিয়েছে। ওই সময় যে একটা ধারণা ছিল নায়িকা মানে শুধু নাচবে, মানে জিত কোয়েল জুটিটা কিন্তু সেটা হতো না, জিত কোয়েল জুটিটা না, দুটো ক্যারেক্টারে কি সমান গুরুত্ব দিত, সমান গুরুত্ব, এবং রঞ্জিত মল্লিক একজন অভিনেতা তার স্ক্রিন প্রেজেন্স দেখার মতো।
অনেক ওনার অভিনয় নিয়ে অনেকের কথাবার্তা বলে, মানে বলে যে একটুখানি কিরম ভাবে কথাবার্তা বলছে, কিন্তু উনি যতক্ষণ স্ক্রিনে থাকেন আপনারা কিন্তু চোখ সরাতে পারবেন না, পারবেনই না। উনি একটা মাতিয়ে রাখেন, মানে সাথী সিনেমার কথা শুধু জিৎ প্রিয়াঙ্কার কথা আসে, আমি কিন্তু অবশ্যই রঞ্জিত মল্লিকের নামটা প্রেফার করি। মানে পুরো সিনেমা কিন্তু দর্শকদেরকে ধরে রাখাটা কিন্তু রঞ্জিত মল্লিক করেছিল, এবং ওই সময় যে সিনেমাগুলো গুরু দক্ষিণে, মানে তার আগের কথা বলছি, গুরু দক্ষিণে, গুরু দক্ষিণে, চৌধুরী পরিবার, এই সিনেমাগুলো কিন্তু পুরো রঞ্জিত মল্লিকের একার দায়িত্বে কিন্তু একটা বিরাট বড় একটা ছিল। তো এই যে মানিক সিনেমাটা রঞ্জিত মল্লিক কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করেছিল, এবং মানে একটা বলা যেতে পারে কিন্তু একটা শো স্টপার, মানে দর্শকদেরকে বসে রাখার জন্য ওনার অভিনয়টা সত্যি খুব উপভোগ্য লাগে। তো এইগুলি হচ্ছে সেই সিনেমা যেগুলো হচ্ছে বাংলার স্বর্ণযুগের টাইমে বানানো। তো আমরা চাইবো কমার্শিয়াল সিনেমা, মানে এই ধরনের সিনেমা আবার ফিরে আসুক, যেখানে খুব ভালো মানের গল্প থাকবে। আসলে প্রবলেমটা হয়ে গেছে আমাদেরই, আমরাই আধুনিক হতে 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 ক্রমশ পুরনো জিনিসকে পেছনে ফেলে এসেছি, আর এখন আমরা আধুনিক হয়ে গিয়ে আমাদের মনে হচ্ছে ওই জিনিসগুলোই বেটার ছিল। তো এটাই আমার মূলত বক্তব্য। তো তোমাদের কি মনে কমেন্ট করে বলবে, আমি এটাকে 5/3 দেবো, তোমাদের কি মনে কমেন্ট করে বলো। আর যদি সিনেমাটা দেখতে নিতে চাও তো আমার সঙ্গে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারো, আমি দেখছি যদি কোনো থাকে সিনেমাটার লিঙ্ক তোমাদেরকে দিতে পারি, চেষ্টা করবো, কথা দিতে পারছি না। তো এটাই ছিল মোটামুটি বলার। তো এখন মতো বাই, আবার দেখাবো নতুন ভিডিও নিয়ে। আর যদি চ্যানেলটা নতুন হয় চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড গেট দেবে লাইক অন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই, অ্যান্ড নমস্কার।